বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলো মেগাপিক্সেলের গেম চালু করে দিয়েছে। কিছুদিন আগেই লঞ্চ করেছিল 48 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরে 48-কে পার করে 64 মেগাপিক্সেল, এবং এখন দেখা যায় 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা এমআই মিক্স আলফাতে আমরা দেখে ফেলেছি। কিন্তু এই মেগাপিক্সেল ক্যামেরাই সব কিছু নয়, আমি অনেক আগেই বলে দিয়েছি। তাই ওয়ার্ল্ডের বুকে অর্থাৎ পৃথিবীর সবথেকে ভালো ক্যামেরা ফোন কোনটা, সেটা অলরেডি রিসার্চে বেরিয়ে চলেছে। সেটা আর কোনোটা নয়, সেটা হলো হুয়াওয়ের মেট 30 প্রো, যেটাই কয়েকদিন আগে লঞ্চ করেছে। এবং এই হুয়াওয়ের মেট 30 প্রো হারিয়ে দিয়েছে স্যামসাংয়ের নোট 10 প্লাসের ক্যামেরাটাকেও। তবে এই যে ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা ফোন কীভাবে হবে, এটার জন্য রয়েছে কিন্তু একটা মার্কিং সিস্টেম, যেটা একটা কোম্পানি ডিসাইড করে থাকে, এবং সেই কোম্পানিটার নাম হচ্ছে ডিএক্সও মার্কিং কোম্পানি। তবে ডিএক্সও মার্কিং কোম্পানি কীভাবেই বোঝে যে এই ক্যামেরাটা সব থেকে ভালো হবে? কারণ হচ্ছে আমরা কিন্তু চোখে দেখে সাধারণত বুঝতে পারবো না যে কোন ক্যামেরাটা সব থেকে বেশি ভালো হবে। এটা কিন্তু একটা বড় রকমের সমস্যার ব্যাপার, কারণ চোখে দেখে 10টা ছবি দেখলে মনে হতে পারে যে 5টা এটাই ভালো, 5টা এটাই ভালো, কিন্তু আলটিমেটলি কোন ক্যামেরাটা বেশি ভালো সেটা কিন্তু ডিসাইড করতে গেলে বেশ কিছু ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে পাস করতে হয় ফোনগুলোকে। তাই আজকে জানাবো যে ডিএক্সও মার্কিংটা কী জিনিস, কীভাবে এই মার্কিং সিস্টেমটা কাজ করে, এবং কীভাবেই বা এই হুয়াওয়ের মেট 30 প্রোটা 1 নম্বরের ফোন হলো, এবং কেনই বা স্যামসাংয়ের নোট 10 প্লাসটাকে হারিয়ে দিতে পারলো, তার সমস্ত কিছু ডিটেলসে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এরকম নতুন ধরনের ইনফরমেশন আর ইন্টারেস্টিং ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য বের করে নিয়ে চলে আসি। তাহলে চলুন শুরু করা যাক এক এক করে। প্রথমে বলে রাখি যে ডিএক্সও মার্কিংটা কত সাল থেকে চালু হয়েছিল। এটা কিন্তু বেশ কিছুদিন আগেই 2010-11 আগে থেকে চালু হয়েছিল, তবে সেটা স্মার্টফোনের ছিল না, এটা ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরার জন্য ছিল। 2017 সালের পর থেকে পরীক্ষামূলকভাবে এরা স্মার্টফোনের উপর কাজ করতে শুরু করে দেয়, এবং 2017 সালে যখন গুগলের পিক্সেল 2 বেরিয়েছিল তখন বিশেষ করে পপুলারিটি পায় এই ডিএক্সও মার্কিং সিস্টেমটা, এবং জানায় যে গুগল নিজে থেকে অ্যাডভার্টাইজিং করে যে এই যে ডিএক্সও মার্কিং সিস্টেমে সব থেকে টপ পজিশনে রয়েছে গুগল পিক্সেল 2, এবং তখন জানা যায় যে সব থেকে হাইয়েস্ট পারফরমেন্স 98 স্কোর করে হচ্ছে এই গুগল পিক্সেল 2। এবার বলে রাখি এই স্কোরটা তারা কি করে নির্ধারিত করে, এই ডিএক্সও মার্কিং সিস্টেমটা। ডিএক্সও মার্কিং সিস্টেমের কাছে রয়েছে কিন্তু বেশ একটা বড় সড় ল্যাব। এখানে একটুখানি বলে রাখি যে আপনারা নিশ্চয়ই আন্তুতু স্কোরের নাম শুনেছেন। এই আন্তুতু স্কোরে হয়ে থাকে কি, বিভিন্ন সিপিইউ বা গ্রাফিক্সের পারফরমেন্সের হিসাবে মার্কিং দেওয়া হয়, এবং সবশেষে ওই সব মার্কগুলোকে একসঙ্গে যোগ করে নিয়ে চলে আসা হয় একটা আন্তুতু স্কোর। এবং ওই আন্তুতু স্কোর দেখেই বলে দেওয়া যায় যে এই সিপিইউ এর পারফরমেন্সটা কেমন হতে পারে, একটা আন্দাজ করা যায়। এই ডিএক্সও মার্কিং সিস্টেমটাও সেরকমই, একটা ক্যামেরার বিভিন্ন রকমের ছবি তুলে নেওয়া হয়, তাদের লো লাইট ক্যামেরা বা তাদের এইচডিআর মোড, যত রকমের মোড আছে সমস্ত মোডে আলাদা আলাদা করে ছবি কালেক্ট করা হয়। ডিএক্সও রয়েছে উন্নত ধরনের ল্যাব সিস্টেম, সেখানে এআই অপটিমাইজেশনের জন্য আলাদা রকম ছবি তোলার ফ্যাসিলিটি রয়েছে, আউটডোরের ফ্যাসিলিটি রয়েছে, ইনডোরের ফ্যাসিলিটি রয়েছে, লো লাইটের ছবি তোলার জন্য আলাদা রকমের জায়গা রয়েছে। তারা বেশ কিছুদিন ধরে একটা মোবাইলের ওপর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে, এমনকি বলে রাখি যে লো লাইটের ওপর, যেমন লাইটের ইন্টেন্সিটি 1 লাক্সের ওপর থেকে শুরু করে ডে লাইটের ফুল ডে লাইটের ছবিগুলো তোলা হয়, যাতে সমস্ত রকমের ভ্যারিয়েন্টগুলো একবারে চলে আসে। তার উপর রয়েছে বুকে মোড, ভিডিওর উপর তোলা হয় ভিডিও স্টেবিলাইজার মোড বা ভিডিও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, টেলিফটো লেন্স, ম্যাক্রো লেন্স সমস্ত কিছু এখন অ্যাড করে দেওয়া হচ্ছে। যত দিন যাচ্ছে তত ক্যামেরা উন্নত হচ্ছে, ওদের ল্যাবের মার্কিং সিস্টেমটাও তত বেশি উন্নত হচ্ছে। মানে ধরুন যত বেশি সাবজেক্ট ঢুকে যাচ্ছে পরীক্ষায়ও তত বেশি ধরনের দিতে হচ্ছে মোবাইলগুলোকে, আরও তত বেশি পরিমাণে পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে, আর মোবাইলের মার্কিং সিস্টেমটাও ঠিক তত বেশি হয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু তাদের মার্কিং সিস্টেমটা আরও বেশি অথেন্টিক এবং রিলায়েবল হয়ে যাচ্ছে। এখানে বলে রাখি যে তারা কী কী জিনিস বেশি করে মার্কিং করে, সেটা হচ্ছে এখানে রয়েছে ডাইনামিক রেঞ্জ তারা দেখে, তারা লো লাইট পারফরমেন্স দেখে, আইএসও ম্যানেজমেন্ট দেখে, এমনকি যে বিশেষ 9টা ধরনের জিনিসের উপর তারা পরীক্ষা নিরীক্ষা করে, সেটা হচ্ছে এক্সপোজার, কালার অটোফোকাস টেক্সচার, নয়েজ,
আর্টিফ্যাক্টস, নাইট, জুম, বুকে মুড, ওয়াইড টেলিফটো লেন্স, স্টেবিলাইজার, বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে এই টেস্টগুলো করে থাকে। এমনকি র ইমেজগুলোকে নিয়ে তারা প্রত্যেকটা আলাদা আলাদা করে কালার ডেপথ, পোর্ট্রেট স্কোর সব আলাদা আলাদা করে স্কোরগুলো বের করে থাকে এবং এই সব শেষে সমস্ত স্কোরগুলোকে একসঙ্গে জুড়ে তারা নিয়ে চলে আসে আলটিমেট স্কোর। এবং শুধু তারা স্কোরটাই রিলিজ করে না, কোন ক্যামেরাটা কেন ভালো, কেন সেগুলো খারাপ দেখতে পেলো, সমস্তগুলোর প্রোস অ্যান্ড কনসও নিয়ে চলে আসে, অর্থাৎ ভালো দিক এবং খারাপ দিকও তারা তুলে তুলে ধরে। এইভাবেই কিন্তু নিয়ে চলে আসে ডিএক্সও স্কোর। এই জন্য ডিএক্সও স্কোরটাকে যথেষ্ট অথেন্টিক বলে ধরে রাখা হয়। এই ডিএক্সও স্কোরে হুয়াওয়ের মেট 30 প্রো সেটা র্যাঙ্ক করেছে হচ্ছে রেয়ার ক্যামেরাতে 121 পয়েন্ট, যেখানে গ্যালাক্সি নোট 10 প্লাসটার র্যাঙ্ক ছিল 113। তবে এগুলো সবই ব্যাক ক্যামেরার কথা বলছি। সুতরাং ব্যাক ক্যামেরায় কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পজিশন নিয়ে নিল হুয়াওয়ের মেট 30 প্রো। তবে ফ্রন্ট ক্যামেরার দিকে কিন্তু হুয়াওয়ের মেট 30 প্রো নাম্বার ওয়ান হতে পারেনি, কারণ হুয়াওয়ের মেট 30 প্রোতে সেলফি ক্যামেরায় রয়েছে স্কোর করেছে 93, যেখানে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট 10 প্লাস স্কোর করছে 99। এবং বলে রাখি এখানে যে 93টা কিন্তু টপ 5 স্মার্টফোনের মধ্যেই পড়ছে, কারণ প্রথম যে 5টা স্মার্টফোন রয়েছে সেলফি ক্যামেরার দিকে সেখানে লিস্টের মধ্যে প্রথমে রয়েছে গ্যালাক্সি নোট 10 প্লাস, তারপরে রয়েছে আসুসের জেনফোন 6 যেটা 98 স্কোর করেছে, তারপরে S10 প্লাস S10, এরকম করে করেই 5 নম্বর পজিশনে যাচ্ছে কিন্তু হুয়াওয়ের মেট 30 প্রো। সুতরাং সেলফির দিক দিয়ে কিন্তু নোট 10 প্লাসকে হারাতে পারলো না। তবে বলে রাখি সেলফি ক্যামেরার স্কোরে কিন্তু আইফোন XR-এর স্কোর মাত্র 82, সুতরাং আইফোনও কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে ক্যামেরার দিক থেকে। এবং হুয়াওয়ের মেট 30 প্রোর এতটা ভালো হওয়ার পেছনে কারণ যেটা তারা বলছে সেটা হচ্ছে টেক্সচার এবং নয়েজের সঠিক কম্বিনেশন, এবং তারা দেখিয়েছে যে জুম করার পরেও এর ডিটেলিংটা এক্সিলেন্ট থাকছে। যদিও হুয়াওয়ের P30 প্রোতে 5x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাচ্ছিল এবং হুয়াওয়ের মেট 30 প্রোতে মাত্র 2x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাচ্ছে, তবুও জুমের পরেও এর পিকচার কোয়ালিটিটা অসাধারণ থাকছে। যদিও হুয়াওয়ের মেট 30 প্রোর কিছুটা ড্রব্যাকও আছে, যেমন ন্যারো ফিল্ড অফ ভিউ, মানে স্যামসাং এর নোট 10 প্লাসে বেশি বড় রকমের ছবি আমরা তুলতে পারবো এবং হুয়াওয়ের মেট 30 প্রোতে ঠিক একটুখানি কম পরিমাণে ভিউ অ্যাঙ্গেল আমরা পাবো। যদিও বলা যায় যে সেই পার্থক্যটা খুবই সামান্য, তবে সবকিছুর পরে একটা প্রশ্ন রয়ে যায় যে এটা কতটা অথেন্টিক। এই যে ডিএক্সও স্কোর, এটাই কি সবশেষ কথা ক্যামেরা পারফরমেন্সের জন্য? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে।